সন্ধ্যা নাগাদ রিমেলে রাঘা থানার শঙ্কা উপকূলে বইছে দমকা হাওয়া তাণ্ডম চলতে পারে তিন চার ঘন্টা এমপি আনার হত্যা তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায় সাহিলকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা কামনা বেপরোয়া শিলাস্তির শাস্তি চান স্বজনরা সাবেক আইজিপি বেনজির ও তার স্ত্রী সন্তানের আরও একশো উনিশ স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রক্রিয়া চলছে আগের আদেশ বাস্তবায়নের বিচার হবে খালদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধা দানকারীদের বলেছেন মির্জা আব্বাস গঠনমূলক বিরোধিতা চায় সরকার জানিয়েছেন ওবায়দুল কাদের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খবর সন্ধ্যা নাগাদ বাংলাদেশে আঘাত হানবে প্রবল ঘূর্ণিঝড় রিমাল অবস্থান করবে তিন চার ঘন্টা ঝড়ের অগ্রভাগে এরই মধ্যে উপকূল ছুঁয়েছে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে চলছে দশ নম্বর বিপদ সংকেত এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন দুপুর পর্যন্ত উপকূলীয় এলাকায় আট লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে প্রস্তুত রাখা হয়েছে প্রায় নয় হাজার আশ্রয় প্রতিবেদনে প্রবল ঘূর্ণিঝড় রিমাল বঙ্গোপসাগর হয়ে ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এর অগ্রভাগের প্রভাবে এরই মধ্যে উপকূলীয় এলাকায় বৃষ্টি সহ দমকা হওয়া বইছে পায়রা সমুদ্র বন্দর থেকে দুইশো কিলোমিটার দূরে থাকা এই ঘূর্ণিঝড় সন্ধ্যা নাগাদ পটুয়াখালী জেলার খেপুপাড়া দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে আজ ছাব্বিশ মে দুই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী তিন থেকে চার ঘন্টার মধ্যে মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড এবং খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে বিশেষ বুলেটিনে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ ভয়াবহতা তুলে ধরছে আবহাওয়া অধিদপ্তর ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার গতিবেগের প্রবল এই ঝড়ের কারণে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে ঝড়ের প্রভাবে সোমবার ভারী বর্ষণ হতে পারে রাজধানী ঢাকা ঢাকাসহ রাজশাহী খুলনা ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় যখন এটা বাংলাদেশের উপরে অবস্থান করবে ল্যান্ড ডিপ্রেশন হিসাবে তখন প্রবল বৃষ্টি হবে এ বাড়ির বৃষ্টিপাত আমরা যেটা বলেছি দুইশো তিনশো মিলিমিটার পার ডে হতে পারে এদিকে এই ধরনের কবল থেকে রক্ষা পেতে উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছে পর্যাপ্ত খাদ্য মজুদ আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে আমরা আমাদের সেই অভিজ্ঞতার আলোকে এই দুর্যোগের মোকাবেলার জন্য সার্বিকভাবে আমরা প্রস্তুত রয়েছে আমরা ইতিমধ্যে আমাদের দুর্যোগ অঞ্চলে আমাদের সমস্ত খাবার এবং উপকরণ পৌঁছে গিয়েছে রিমালের কারণে আগামীকাল সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় বাতিল করা হয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি সৈকত সাদিক বাংলা ফিশন ঢাকা ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ আঘাত হানতে শুরু করেছে উপকূলীয় এলাকায় দমকা হওয়ার সাথে হচ্ছে বৃষ্টি আশ্রয় কেন্দ্রে উঠেছে ঝুঁকিপূর্ণরা কুয়াকাটায় স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে বরিশাল ও ভোলা রুটে সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বন্ধ রাখা হয়েছে সব সমুদ্র বন্দরের কার্যক্রম চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকায় বেশ উত্তাল সাগর ও নদী তাড়ানো হয়েছে সতর্ক সংকেত ঝুঁকিপূর্ণদের সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বৃদ্ধি পেয়েছে নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে ঝোড়ো বাতাসের সাথে মুসলধারে বৃষ্টি হচ্ছে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া মালঞ্চ কপতাক্ষ ও চূড়া নদীর পানি ফুলে ফুসে উঠেছে আশ্রয় কেন্দ্রগুলোতে উঠতে শুরু করেছে দুর্গত মানুষ কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের কাওয়ারচর এলাকায় পাঁচ থেকে সাত ফুট পানিতে তলিয়ে গেছে এ সময় ঢেউয়ের তুলে ভেসে যায় একজন এক ঘন্টা পর তার লাশ উদ্ধার করা হয় পিরোজপুরে কচা বলেশ্বর সহ বিভিন্ন নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দেড় ফুট বৃদ্ধি পেয়েছে ক্ষয়ক্ষতি আড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন ভোলায় ফুসছে নদ নদী প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম বরগুনায় দমকা হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টি হচ্ছে বড়ইতলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরও আশ্রয় কেন্দ্রে যেতে ছাড়া নেই সাধারণ মানুষের মোংলা উপকূলে দমকা হাওয়ার সাথে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে বন্ধ রয়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রম নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কন্ট্রোল রুম ঝালকাটিতে এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে আতঙ্কে বিষখালী নদী তীরবর্তীরা বেরিবাদ না থাকায় বেশিরভাগ বাড়িঘরই অরক্ষিত বিষখালী ও সুগন্ধা নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে আমরা বড় আতঙ্কে আছি বন্যার সিগনাল শুনে কখন কি বন্যা ছুটে কারণ আমরা কি অবস্থায় থাকবো কোথায় যাব কোনো নিশ্চয়তা নাই খুব আতঙ্কের মধ্যে আছি আল্লাহ পাক ভবিষ্যতে কি করে আল্লাহ জানে ঘর বাড়ি ঠাইগিরির আমরা তো জানি না হ্যাঁ আল্লাহর পাকই জানে রবিবার সকাল থেকে বরিশালে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসন ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের নিজস্ব অ্যালার্ট তিন জারি করা হয়েছে খোলা হয়েছে চারটি কন্ট্রোল রুম বন্ধ রাখা হয়েছে বন্দরের কার্যক্রম বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে নোংর করা হয়েছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হচ্ছে বাংলা ভিশন নিউজ ডেস্ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ডকুমেন্টারি কলকাতায় মুজিবের খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তিনি গণভবনের তথ্যচিত্রটির খসড়া কপি অবলোকন করেন এবং এর নির্মাণ সংশ্লিষ্টদের তার মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা শহরের বড় ভূমিকা রয়েছে সে বিষয়টিকে উপজীব্য করেই কলকাতায় মুজিব শীর্ষক তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ বঙ্গবন্ধুর কলকাতা ইসলামিয়া কলেজে পড়া বেকার হোস্টেলে থাকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়া আলিম উদ্দিন স্ট্রিটে রাত কাটানো পার্ক সার্কাসে ঘুরে বেড়ানো ব্রিগেডের ময়দানে তার আগুন ছড়ানো ভাষণ এমন আরো অনেক কিছু বঙ্গবন্ধু প্রিয় এই শহরের অলিগলি থেকে তুলে এনে তথ্য চিত্রতে ক্যামেরাবন্দি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ সংসদ সদস্য আনারুল আজিম আনার খুনের মাস্টার মাস্টারমাইন্ড আক্তরুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আনতে ইন্টারপোলের সহায়তা চেয়েছে গোয়েন্দারা এর মধ্যে হত্যার রহস্য জানতে কলকাতায় গেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হানুর রশিদ সহ তিন সদস্যের একটি দল আনারে টুকরো টুকরো করা কষায় জিহাদকে জিজ্ঞাসাবাদ করবেন তারা এদিকে আনারের দেহাংশের খোঁজে আবারও অভিযানে নেমেছে পশ্চিমবঙ্গ পুলিশ সকালে কলকাতায় যাওয়ার আগে বিমানবন্দরে হানুর রশিদ সাংবাদিকদের জানান শাহিন আনার হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত করেছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা কলকাতায় গ্রেফতার জিহাদকে জিজ্ঞাসাবাদ ছাড়াও সঞ্জীবা গার্ডেনে পরিদর্শন করবে বাংলাদেশের গোয়েন্দারা পুলিশের সাবেক মহাপরিচালক বেনুজির আহমেদ তার স্ত্রী ও তিন সন্তানের আরও একশো উনিশটি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আজ শ্যামস জগলুর হোসেন এই নির্দেশ দেন বেনুজির ও তার পরিবারের সম্পত্তি একশো পনেরোটি দলিল ঢাকা চারটি ফ্ল্যাট পনেরোটি কোম্পানির আংশিক মালিকানা কোম্পানির হিসাবে জব্দের আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা আদালত তদন্ত কর্মকর্তা আবেদন মঞ্জুর করে আদেশ দেন এর আগে বেনজির আহমেদের সম্পত্তি ক্রক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক গত বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন খালেদা জিয়াকে বিদেশের চিকিৎসায় বাধা দানকারীরা অপরাধী একদিন বিচার হবে তাদের এই সরকার ক্ষমতায় থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি আরও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তিক গবেষণা গ্রন্থ বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম এর পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গুলশানের একটি হোটেলে এতে সমাজের বিশিষ্টজনেরা বলেন বেগম খালেদা জিয়া কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি বাংলাদেশের জন্য তার অবদান অনস্বীকার্য গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান দেশের মানুষের কাছে চিরস্মরণীয় বেগম জিয়া খুব অসুস্থ জানিয়ে বিশিষ্টজনেরা বলেন তার উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে করা হচ্ছে নিষ্ঠুর আচরণ বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে ব্যক্তিগত প্রতিশোধ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা

অবশ্যই এটা শরণাক্ষরে লেখা থাকবে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন যারা দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন যারা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন আমি খারাপ আইনের শাসন বলছি না ভালো আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন তাদের জন্য এই গ্রন্থ দুটি অত্যন্ত মূল্যবান এবং পথ চলার দিশা জোগাবে বলে আমি মনে করি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সরকার জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে দেবে না বিএনপির কোনো নেতাকর্মীর অস্তিত্বও রাখতে চায় না সরকার বেগম জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ওনাকে আজকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না ওনার কথা বলতে দেওয়া হয় না ওনার শুধু দূরের কথা কথা বলা ওনার চিকিৎসা যেখানে বাংলাদেশের ডাক্তাররা আসা ছেড়ে দিয়েছে তারা বলতেছে যে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার বারবার বার বার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যারা আজকে তাকে বেশ দিনে দিচ্ছে না তারা ইতিহাসে অপরাধীরা হবে এবং যখন সুযোগ আসবে ইনশাল্লাহ তাদের বিচার হবে বেগম খালেদা জিয়া জীবন ও সংগ্রাম বইটি প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ রচিত বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি এর বাংলা অনুবাদ সরকার সমালোচনার বিরোধী নয় তবে সমালোচনা গঠনমূলক হতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকতার নামে লেখাপড়া নেই সংবাদ বোঝে না এমন অনেকেই সরকারি অফিসে গিয়ে বসে থাকে বলে মন্তব্য তার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন পেশাজীবী সংগঠনগুলোর পেশার চেয়ে দলীয় পরিচয়কেই বেশি গুরুত্ব দিচ্ছে এদিকে ডিজিটাল নিরাপত্তা কিংবা সাইবার আইন নামে অনেকেই কারাগারে নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি মুহিবিলা মহিপের রিপোর্টে রয়েছে বিস্তারিত পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির তিন দশকে পদার্পণ অনুষ্ঠান আয়োজন শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে পরে এর নসরুল হামিদ মিলনায়তনে কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন সমালোচনা করে তাই কখনো সমালোচনা বিরোধী নয় সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যেন মহান এই পেশার মর্যাদা ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি লেখা নেই পড়া নেই সাংবাদিকতা বুঝি না অবসর গিয়ে দেখি ঢাকায়ও এই অবস্থা আছে সাংবাদিকতার নামে দুয়া যাতে এই মহান পেশাকে যাতে অসম্মান করতে না এই যে ডিজিটাল এটা যাতে অপপ্রয়োগ না হয় কোনো সাংবাদিক সে ব্যাপারে আমরা সতর্ক আছি এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন পেশাকে গুরুত্ব দিয়ে পেশাজীবী সংগঠন তৈরি হলে ঐক্য ধরে রাখা সম্ভব আমাদের ঐক্য ধরে রাখতে পারে তাহলেই তারা শক্তিশালী হয় তাহলেই তারা এগিয়ে যেতে পারে স্বাধীনভাবে আমাদের দেশে বর্তমানে বেশিরভাগ পেশাজীবী সংগঠন সেই অর্থে ঐক্য ধরে রাখতে পারছে না তার অর্থ হল তারা পেশাজীবী সংগঠনে এসে পেশার চেয়ে গুরুত্ব দিচ্ছে ধর্মীয় পরিচয় আমি মনে করি যে কোনো পেশাজীবী সংগঠনে যারা থাকবেন তারা পেশাকে সবসময় অগ্রিয় করবেন তাহলেই ঐক্য ঠিক থাকবে পরে ডিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক পর্যায়ে সরকারের মন্ত্রীদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন তিনি নির্বাচন করার জন্যই বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্ন তোলেন তিনি যে নির্বাচনের পর আমরা নতুন করে কাউকে তো আপনারা নির্বাচন করার জন্যই হাজার হাজার নেতা কর্মী বিরোধী দলের আপনারা কারাগারে নিয়েছিলেন সেই মন্ত্রীর উদ্দেশ্যে বলতে চান এই যখন মানে নিজেদের যে সমস্ত অন্যায় অবিচারগুলো আপনাদের তাদের নিজেদের কন্ঠ থেকে বেরোবে তখন বুঝতে হবে যে আমরা বাংলাদেশে নিঃসন্দেহে কোনো মুক্ত বাতাসের মধ্যে নেই পরে ডিআরইউ এর বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেন সাংবাদিকরা মুহিব বাংলা মাটি খুললেই মিলছে গুপ্তধন এমন খবরে কোদাল খুন্তি শাবল নিয়ে দিনরাত স্বর্ণ খুঁজে চলছে গ্রামবাসীরা কয়েকদিন ধরে এমন হুলস্থুল কাণ্ড চলছে ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল উপজেলার রাজোর এলাকার একটি ইট ভাটায় তবে কেউ স্বর্ণ পেয়েছেন কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ ঠাকুরগাঁ প্রতিনিধি খোদাবাগস ডাপুর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট গুপ্তধারের খোঁজে এভাবেই মাটি খুঁড়ছে শিশু থেকে বৃদ্ধ সবাই গ্রামীণ পাকা সড়কের পাশে ইটভাটার চুল্লি ঘিরে মাটির ঢিবি সেই ঢিবির মাটি খুঁড়ছেন স্থানীয়রা মাটি কাটতে গিয়ে শ্রমিকরা সোনা পেয়েছেন এমন খবরে ঘুমনি খেয়ে পড়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে আশপাশের এলাকা থেকেও লোকজন ভিড় করছেন এক সপ্তাহ ধরে আমাকে ঘুমটুং কিচ্ছু ধরে না খালি এইডা লোক পাশে উডডা পাছে বিশ্বাস করিনি আগে কিন্তু পাশের একটা আমাদের দোষ যে ও পাই তারপর পর পর খবর লেছি ভাড়া মারি খেলে মেলা বাইজে আমি সোনা খুঁজতেছি আমি প্রায় কালকে এখানে দেখে গেছি অনেক মানুষজন তো আমি আজকে আসছে এখানে চত্বর দিক প্রায় পেলাম তো প্রায় অনেক গুদুর খাচ্ছি কিন্তু পাচ্ছি না সোনা খুঁজতে আইছি এখন দন্ত পাইনি সকাল থেকে আসি কিছুক্ষণ আগে আসি দেখার দেখলাম যে একটা মহিলা এখানে মাটি ঘুরে একটা সোনার চেইন পেয়েছে সোনার চেইনটা প্রায় আঙ্গুলের সমান মোটা হবে ফেসবুকে দেখলাম যে আপনারা অনেক লোকই স্বর্ণ পাচ্ছে আসলে এটা মানে শুনেছি এখন বাস্তব চোখে দেখি নাই কিভাবে যে সোনা এখানে এই ভাটার মধ্যে মাটির ঢিপের মধ্যে পাওয়া যাচ্ছে আমি এখনো কল্পনা করতে পারিনি সন্ধ্যা গড়ালেই মানুষ টর্চ চার্জার লাইট হারিকেন নিয়ে চলে আসেন ইট ভাটায় রাতের আধারে ভাটার মাটির ঢিবি জোনাকি পোকার মতো জল করে স্বর্ণ খোঁজার এই কর্মযজ্ঞ চলে গভীর রাত পর্যন্ত মাটি শান্তে শান্তে যা বা যা পেয়েছে না কি করেছে ওরা ওদাও লোকজন পাচ্ছে ফের ঠিক আছে পাচ্ছেও ফের আমরাও দেখছি আমি লারেও দেখছি সোনার বাটটা এটা সাড়ে তিন ভরি উপরে পাঁচ সাত ভরিও আছে এভাবে পাচ্ছে তবে ম্যাক্সিমাম গরিব লোক পাচ্ছে আর ভাটা কর্তৃপক্ষ বলছে এটি নেহাতি গুজব ভাটার ক্ষতি করাই একটি মহলের উদ্দেশ্য বিভ্রান্তি ছড়াচ্ছে আর কি সোনা 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 নিয়ে আসলে মানে ওরা চাচ্ছে না যে ভাটারা এখানে থাকুক এর আগে থেকে বলতেছে এখানে ভাটা করতে দেওয়া যাবে না এখানে ক্ষয়ক্ষতি করার জন্য এগুলো বিভ্রান্তি ছড়াইছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর খ্যাত ঐতিহাসিক বাংলাগড় এলাকা থেকে ভাটার মাটি আনা হয়েছে বলেই স্বর্ণ পাবার বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলেছে স্থানীয়দের কাছে বাংলাগড়ের আশেপাশে অনেক মন্দির ছিল ইট ভাটার মালিক এই মাটিটি বাংলাগড় থেকে নিয়ে এসেছিল যেহেতু আগে এটি একটি সমৃদ্ধ স্থান এখানে স্বর্ণ রক্ষিত থাকতেও পারে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি খেয়াল রাখছে প্রশাসন এলাকার মানুষের মধ্যে একটা চঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয় তারা আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারি যে সেখানে তারা দিন রাত মাটি খনন করছে যাতে সোনা পাওয়া যায় এই বিষয়টা নিয়ে যেন আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় বা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে বিষয়ে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি এত হুলস্থুল কাণ্ড কিন্তু কে কে স্বর্ণ পেয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেনি কেউই বাংলা ভিশন নিউজ ডেস্ক দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট সংসদ সদস্য আনারুল আজিম আনারের লাশের সন্ধানের দাবিতে ঝিনাইদাহে কালীগঞ্জের অবস্থান কর্মসূচি পালন করছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সকালে কালীগঞ্জের মধুগঞ্জ বাজারে আনারের বাড়ির সামনে এই কর্মসূচি পালন করেন তারা অনুপ্রবেশ মাদক পাচার গরু চোরাচালান বন্ধ সহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে কুড়িগ্রামের ভুরিঙ্গামিতে বাঘভাণ্ডার সীমান্তে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ এলাকার বৈঠকে বিজেপির পক্ষে নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার মামুনুর রশিদ এবং বিএসএফের পক্ষে কোচবিহার সেক্টরের ডিআইজি জি এস ধুনিওয়াল চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে ডাক্তার আবু তাহের ও তার স্ত্রীর উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে ছাত্রছাত্রীদের প্রাথমিক চিকিৎসায় মেডিকেল ক্যাম্প হয়েছে মমিনসিংয়ে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থীকে এই চিকিৎসা দেয়া হয় জনসাধারণের দুর্ভোগ কমাতে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে পৌরসভার প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে এ কাজের উদ্বোধন করেন মেয়র মাহমুদ হাসান যুবদলের কারামুক্তি নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে খাগড়াছড়িতে বেনপি কার্যালয়ে মত বিনিময় সভা শেষে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পিআইবির দ্বিতীয় পর্যায়ে বেসিক জার্নালিজম প্রশিক্ষণ শুরু হয়েছে জয়পুরহাটে উপজেলা মিলন আয়তনে তিন দিনের এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বাংলা ভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশ উদয়ন স্বাবলম্বী সংস্থার পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে গাইবান্ধায় শাঘাটা উপজেলায় সংসহার চত্বরে এর আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদ হাসান দিব্বল বিজ্ঞান কলেজের অভিভাবক সমাবেশ হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় চার শতাধিক অভিভাবক এতে অংশ নেয় এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী নাজমুল নিশান বাংলা ভীষণ নিউজ ডেস্ক শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে সন্ধ্যা রিমেলের আঘাত আনার শঙ্কা উপকূলে বইছে দমকা হাওয়া তাণ্ডব চলতে পারে তিন চার ঘন্টা এমপি আনার হত্যা তদন্তে ঢাকার গোয়েন্দারা কলকাতায় শাহিনকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা কামনা বেপরোয়া শিলাস্তির শাস্তি চান সজল রাও সাবেক আইজিপি বেনজির ও তার স্ত্রী সন্তানের আরও একশো উনিশ স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ প্রক্রিয়া চলছে আগের আদেশ বাস্তবায়নের বিচার হবে খালদা জিয়াকে বিদেশে চিকিৎসায় বাধা দানকারীদের বলেছেন মির্জা আব্বাস গঠনমূলক বিরোধিতা চাই সরকার জানিয়েছেন ওবায়দুল কাদের এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজ ধন্যবাদ সবাইকে